আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব তোমরা সবাই সুস্থ আছো এবং বাড়িতেই আছো। আজকে আমি তোমাদের সামনে এসেছি এলকেজির অঙ্ক টেক্সট বই পড়াতে। এর আগের দিন আমরা পড়েছিলাম 22 পৃষ্ঠা এবং 23 পৃষ্ঠা। তোমরা সবাই বাড়িতে এগুলো আমি আশা করব খুব ভালো করে পড়েছো এবং খাতাতে লিখেছো। আজকে আমি পড়াবো তোমাদের 24 পৃষ্ঠা থেকে। দেখি তো 24 পৃষ্ঠাতে কী আছে। 24 পৃষ্ঠাতে আছে 1 থেকে 50 পর্যন্ত সংখ্যা আছে এবং তাদের বানানো আছে। হ্যাঁ, অর্থাৎ কী বলতো, এটা একের বানানো আছে পাশে, এ আর ক এক, এটা কি দুই, বা দুই বানান কী হবে, দ্বয় হস্রই দুই। এইভাবে আমরা 1 থেকে 50 পর্যন্ত পড়ব এবং তাদের পাশাপাশি বানানগুলোও পড়ব এবং খাতাতেও লিখে ফেলব। তাহলে কী হবে, আমরা পুরোটা শিখেও যাব। হলো, এবার এটা তো হলো 24 পৃষ্ঠা। 25 পৃষ্ঠাতে কী আছে, এটা যেমন হলো বাংলাতে, অর্থাৎ 1 50 পর্যন্ত, 1 থেকে 50 পর্যন্ত। এবার এটা হবে ইংলিশে 1 থেকে 50 পর্যন্ত। এটা কী আছে, এরকম সংখ্যা আছে, তার পাশাপাশি বানানো আছে। দেখো এখানে কী আছে, ওয়ান আছে, ওয়ান বানান কি, ও এন ই ওয়ান। তারপর আছে টু, টু বানান কি, টি ডাব্লিউ ও টু। হলো, এগুলো আমরা ঠিক ওইরকমই করবো, পড়বো এবং পাশাপাশি তার বানানগুলোও পড়বো। এই তো হলো 24 পৃষ্ঠা এবং 25 পৃষ্ঠা। এরপর দেখি 26 পৃষ্ঠাতে কী আছে। 26 পৃষ্ঠাতে আছে সঠিক সংখ্যার নিচে দাগ দাও, অর্থাৎ এখানে লিখে দেওয়া আছে বানানটা, তার পাশে অনেক সংখ্যা দেওয়া আছে। অর্থাৎ দেখো এটা কী বানান আছে, তয় হর্ষি দন্তান্ন তিন। তাহলে এখানে অনেকগুলো সংখ্যা আছে, প্রথমে কি এটা 2 4 3 5 8। আমরা কী বানান পড়লাম, তিন বানান পড়লাম, তাই তো? তাহলে আমরা কী করব, এই তিনের নিচে দাগ দেবো এমন করে। হলো, এরপরে কী আছে, এটা কি দন্ত শয় আঁকা ত সাত। তাহলে সাত কোথায় আছে খুঁজি তো, এটা কি 2, তারপর এটা কী আছে 3, তারপর এটা কী আছে 4, তারপর কি 7, 6। আমরা কী পড়লাম, সাত বানান পড়লাম, তাই তো? তাহলে সাতের নিচে আমরা দাগ দেবো। সাত কোথায়, সাত এই জো, এই দাগ দিলাম। তারপর এটা কি, এটা কি পয় চন্দ্রবিন্দু আঁকা চ 5। আমরা কিন্তু এতে কী বলতো, বানানটাও শিখে যাচ্ছি। আগে তো আগের পৃষ্ঠে আমরা বানানটা শিখেই এলাম, এরপর কি বানানটা আবার শিখে ফেলছি, মুখস্থটা হয়ে যাচ্ছে। এবার এর তারপরে কি সংখ্যাটাও আমাদের ভালো করে চেনা হয়ে যাচ্ছে। তাহলে 5 কোথায় আছে, এটা কি 6, এটা 7 8 4, 5 কই এই যে 5। তাহলে কী করব, এই 5-এর নিচে দাগ দিয়ে দেব। হলো, তারপর কী আছে, এটা দন্তান্ন উন্তস্ত কি হয় 9, তাই তো? তাহলে 9 কোথায় খুঁজি তো, এটা কি 3 হবে না, তারপরে কি এই যে 9। হলো, তাহলে কী করব, এই 9-এর নিচে দাগ দেব। এরকম করে আমরা প্রত্যেকটা বানান পড়ব। তারপরে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, এর মধ্যে থেকে যে বানানটা পড়লাম সেই সংখ্যাটা খুঁজে নিয়ে তার তলায় দাগ দেব। এটা কত পৃষ্ঠা হলো, এটা হলো 26 পৃষ্ঠা। এবার দেখি তো 27 পৃষ্ঠাতে কী আছে। 27 পৃষ্ঠাতে কী করতে হবে, হারানো সংখ্যাগুলি ফাঁকা ঘরে লেখো, অর্থাৎ এর পাশে সংখ্যাটা নেই, হারিয়ে গেছে। এবার কী করব, আমি তো জানি হারানো সংখ্যাটা কী, তাহলে আমি কী করব, পাশের সংখ্যাটা লিখে নেব। এটা কি 1, তারপরের ঘরটাতে কী আছে, খালি আছে, তারপরে কী আছে 3 আছে। তাহলে 1-এর পরে তো 3 নয়, তাহলে 1-এর পরে কী হবে 1, তারপর 2, তাই তো? এই 2 লিখলাম। হলো, তারপরে কী হলো, 2-এর পরে তো 3, তাহলে 3-এর পর কী হবে, 3-এর পর কী হবে 4, এই 4 লিখলাম, তাই তো? এরপর কী 5 আছে, 5-এর পর কী হবে, 5-এর পর হবে এই 6। এরকম করে প্রত্যেকটা করবো আমি। হলো, এরপর কী আছে, ফাঁকা ঘরে পরের সংখ্যা বসাও। এটা হারিয়ে যাওয়া সংখ্যা হলো, আর এখানে কিন্তু, এখানে আমরা কী শিখলাম, হারিয়ে যাওয়া সংখ্যা মানেও কিন্তু পরের সংখ্যাই হয়েছে। একটা দেখো তো, এটা কি 1-এর পরে কি 2, কিন্তু পরের সংখ্যাটা শিখে ফেললাম আমরা, হারিয়ে যাওয়ার সংখ্যার সাথে শেখা সাথে সাথে আমরা পরের সংখ্যাটা শিখে এসেছি। তাহলে এই ঘরটাতে করতে আমাদের কোনো অসুবিধেই হবে না। এটাতে কি, এখানে কি আছে 1 আছে, তাহলে 1-এর পর কি, 1-এর পর 2, এই 2 লিখলাম। এটাতে কি আছে, 3 আছে, 3-এর পর কি, আমরা তো শিখে এসেছি এখানে কি হবে 4। হলো, এরপর কি, এটা কি 5, তাই তো? তাহলে 5-এর পর কি হবে, 5-এর পর এই 6।
এরকম করে প্রত্যেকটা করে ফেলবো খাতাতে। মাকে বলবে খাতাতে বই দেখে খাতাতে লিখে দিতে। এবার তোমরা বসে বসে খাতাতে এগুলো করে ফেলবে। হলো, তাহলে আমরা অনেকটা পড়লাম আজকে। কি পড়লাম? 24 পৃষ্ঠাতে আজকে কিন্তু অনেকটা পড়া আছে। তোমরা বাড়িতে সবাই সুন্দর করে 24 পৃষ্ঠা 25 পৃষ্ঠাগুলো 1 থেকে 50, 1 থেকে 50 অবধি বানানগুলো মুখস্থ, সংখ্যা লেখার সাথে সাথে বানানগুলো মুখস্থ করবে। এবার পরের কী পড়লাম? 26 পৃষ্ঠাতে সংখ্যা চিহ্নের নিচে দাগ দিতে হবে। হলো, এবার 27 পৃষ্ঠাতে পরের সংখ্যা। ঠিক আছে, তাহলে তোমরা সবাই বাড়িতে এগুলো খুব ভালো করে পড়বে। হলো, আমি তাহলে আজকে এই পর্যন্ত থাক। তোমাদের সাথে আমার আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।